সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন নামখানার একাধিক এলাকা, দুর্ভোগের শিকার একাধিক মানুষ, আর এই সব কিছুর জন্য প্রশাসনকেই দায়ী করছে এলাকার মানুষজন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের ফলে টানা কয়েকদিন অতি ভারী বৃষ্টিপাত। টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন নামখানার নারায়ণপুর, বিশালক্ষীপুর সহ একাধিক এলাকা, এই সকল জায়গায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জল নিকাশির ড্রেনগুলি সংস্কার করা হয়নি বলে অভিযোগ এলাকার মানুষজনের। নামখানার নারায়ণপুর এবং বিশালক্ষীপুর এলাকায় বেশ কয়েকটি বাড়ির উঠোনে জমেছে জল, ডুবেছে পুকুর এবং চাষের জমি। ঠিকের পাশাপাশি বেশ কয়েকটি বাড়ির মধ্যে ঢুকেছে জল, রান্না খাওয়া উঠেছে লাটে। দুর্ভোগের শিকার নারায়ণপুর এবং বিশালক্ষীপুর এলাকার বেশ কয়েকটি পরিবার। এরকম জলমগ্ন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে একবারও খোঁজ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকার মানুষজনের। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ছুটির দিন কিংবা অবসর সময়, বন্ধু বান্ধব কিংবা পরিবার কিংবা নিজের কোনো প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে আজই চলে আসুন বালুকাবেলা রিসোর্টে। মৌসুনী আইল্যান্ডের অন্যতম আকর্ষণ বালুকাবেলা রিসোর্ট। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুম, সমুদ্র সৈকতে আকর্ষণীয় ফ্যামিলি ট্রেন্ড, 24 ঘন্টা ডাক্তারি পরিষেবার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ওকেশনে থাকছে আকর্ষণীয় অফার। এছাড়াও বিয়েবাড়ি, বিবাহ বার্ষিকী, শুভ জন্মদিনের মতো নানান অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। বিশদে জানতে সরাসরি কল করুন 7 3 2 3 9 7 3 0 এই নাম্বারে, এছাড়াও কল করতে পারেন 6 2 9 6 4 8 3 8 7 8 এই নাম্বারে। কি সমস্যা আপনাদের? আমাদের জলেই জলমগ্ন হয়ে আছে। আমাদের পঞ্চায়েতে যে প্রতিনিধি রয়েছে এখন বর্তমান, উনি এখনও এসে এই সমাধানও করেনি। বর্তমান আমাদের কাকদ্বীপ বিধানসভায় যিনি মন্ত্রী আত্মীয় এমএলএ সাহেব আছে, এমএলএ সাহেবও এখন আসছে না, এই কয়েকদিন জলমগ্ন হয়ে আছে। ওনারা কেউ আসেনি, পঞ্চায়েত থেকেও কেউ আছে এখন দেখা করেন এখনো পর্যন্ত। এই আমার যখন ইলেকশন এসে যায় সেই সময় সবাই বাড়িতে বাড়িতে এসে ভোট চায়, কিন্তু আমাদের এই এই যে জলমগ্ন হয়ে আমরা ডুবে আছি এই সময়টা কেউ এসে আমাদের পাশে আর দাঁড়ায়নি। আমরা এই জলের মগ্নের মধ্যে ঘর বাড়ি গরু বাছুর নিয়ে খুব এর মধ্যে আছি, আমরা কষ্টের কষ্টের মধ্যে আমরা আছি। রান্না খাওয়া করতে পারছি না, খুব রান্না খাওয়া এতে আমরা খুব কষ্টের মধ্যে এখন বসবাস করছি মোটামুটি। আপনার নাম? হ্যাঁ, শেখ খোস নবী। আপনাদের বাড়িতে আসার এই রাস্তা তো পুরো জলমগ্ন, এরকম পরিস্থিতি কেন? জল নিকাশি ব্যবস্থা ভালো নেই, সারাটা খরম উসুম গেছে, 2 বছর ওইভাবে ডুব দিচ্ছি, আরো কতদিন ডুব যাবে কি করে বলবো। আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জল নিকাশি ড্রেনগুলো রয়েছে সেগুলো সংস্কার হয়েছে? না, কোনোটা হয়নি। শুধু আমাদের এখানে কেন, সারা নারায়ণপুর, সারা পশ্চিম বাংলার এই দুর্ভোগ কী করবে। আপনার নাম? আমার নাম সুবল ফুটিয়া। নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম।